আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাত্র বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই বন্ধু বান্ধব, সহপাঠী, মা বাপ আল্লাহর খাস রহমতে ভালো আছো। আমরা আল্লাহর খাস রহমত, তোমাদের নেক দোয়ায় ভালো আছি। কালিমাতুর শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ছাত্র বন্ধুরা, আজকে আমরা দাখিল দশম শ্রেণীর কাওয়ায়েদুল লুগাতুল আরাবিয়া এর নাহ অংশের তৃতীয় পাঠ আদর্শুল খালিস থেকে আলোচনা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক বলার এবং শোনার এবং জানার অনুযায়ী আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। বিসমিল্লাহির রহমানির রহিম। আদর্শুল খালিসের তৃতীয় পাঠ, আল জুমলাতু ওয়াল কালাম। কিসের মধ্যে জুমলা কাকে বলে এবং কালাম কাকে বলে? আরবি ভাষার মধ্যে, প্রত্যেক ভাষার মধ্যে জুমলা বা কালাম বাক্যের গুরুত্বপূর্ণ একটি বিষয়, ছাড়া মানুষের কোনো মনের ভাব প্রকাশ করা যায় না। যেন আজকে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। ছাত্রবন্ধু, তোমার মনোযোগ সহকারে শোনাল আমথিলা উদাহরণ। আল কুরআনু কিতাবুল্লাহ, আলিফ বা জিম। আল কুরআনু কিতাবুল্লাহ, কুরআন আল্লাহর কিতাব। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সমস্ত আলামের পালনওয়ালা। আত-তাজিরুল আমিন মাহবুবুন ইনদাল্লাহ, বিশ্বস্ত ব্যবসায়ী আল্লাহ নিকট প্রিয়। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমনি হলেন আম্বিয়াদের উত্তরসূরি। আল-আতিবাউল মুস্তাশফা মাহিরুনা, ক্লিনিকের ডাক্তারগণ অত্যন্ত অভিজ্ঞ। বা খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ মহরাঙ্কিত করেছেন তাদের দিলের উপর, মহাঙ্কিত করে দিয়েছেন। ইদখুলুল মুমিনুনা ফিল জান্নাহ, প্রবেশ করবে ইমানদাররা মুমিনেরা বেহেশতের মধ্যে। হাযাল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, কামিয়াব হয়েছে আল্লাহ পাকের রাস্তায় যারা জিহাদ করেছেন তারা। উদখুলু ফিসসিলমি কাফা, তোমরা প্রবেশ করো ইসলামী পুরোপুরি ভাবে। লা তুশরিক বিল্লাহ আহাদান, আল্লাহর সাথে কাহাকে অংশীদার স্থাপন করো না। জিম, ইজা হাদার আল মাউ, যখন পানি পেয়ে যাব, উপস্থিত হয়ে যাবে। ইন জা আ নুমান, যদি নুমান আসত। ইন আকাল তো লাহমা, যদি আমি গোস্ত খেতাম। দাখাল আর তোয়ালিব মাসিয়ান, প্রবেশ করলো ছাত্র হেঁটে হেঁটে। আর ওলামা ওরা ছাত্র আলেমগণ উত্তরসূরি। ছাত্রমন্ধু, আমরা খেয়াল করি আলিম বা জিম তিনটেই হলো আমাদের কালাম জুমলা, বানাতে বলা হয় বাক্য, ইংরেজিতে বলা হয় সেন্টেন্স। তা আলিফ অংশের জুমলা, বা অংশের জুমলা, জিম অংশের তিনটা অংশ কেন নিল, এটি আমাদের বোঝার বিষয়। আমরা খেয়াল করব আল কুরআন, আলহামদুলিল্লাহ, আত তাজিরু, আল উলামা, আল আতিব্বা, ও সবগুলা আল কুরআন ইসিম, আলহামদু ইসিম, আত তাজিরু ইসিম, আল উলামা ইসিম, আল আতিব্বা ইসিম, বিশেষ্য। সবগুলি কি বিশেষ্য? খাতামা ফেল বা ক্রিয়া, এদুখুলু ফেল ক্রিয়া, ফাজা ফেল ক্রিয়া, উদুখুলু ফেল রাতুশিক ক্রিয়া। ইজা হাদার আল মাও, এখানে ইজা এগুলি হলো এন এন, দেখা দ্বারা পেয়েছে ফেল। আল ওলামাও রাসাতুন, তিন প্রকারের বাক্য এখানে আমরা পেয়েছি। এখানে ইসিম দ্বারা শুরু হচ্ছে, এখানে ফেল দ্বারা, এখানে হরফ দ্বারা শুরু হয়েছে। দাখালা তোয়ালিব মাসিয়ান, এখানে এই বাক্যটা ফেল দ্বারা শুরু হলো, তার পুরোপুরি অর্থ, ফায়দাপূর্ণ অর্থ প্রকাশ হয়নি, অর্থ প্রকাশ হয়েছে। আল ওলামা ওরাসাতুন, এখানেও ইসিম দ্বারা শুরু হচ্ছে, কিন্তু তার পুরোপুরি ফায়দা পৌঁছনি, তার মাতন তার অর্থ পুরোপুরি হয়নি, কিন্তু অর্থ হয়েছে এবং বাক্য হয়েছে।
চারটা থাকলে মিসিং একটা ফেল আর একটা হলো কি পুরোপুরি অর্থ প্রকাশ না করে জমলা হয়েছে এই তিনটা আমরা এখানে পেলাম এই তিনটা সম্পর্কেই আমাদের কাজে নিচে ইনশাল আলোচনা করবে আমরা সে অনুযায়ী আল বাহাস আলোচনা উন্দর তোমরা তাকাও ইলা আমসিলাতিল মাযকুরাতি মিনাল মাজমাতি আলিফ ও বা ও জিম ছাত্র বন্ধুরা কাওয়াদিন লুগাতুল আরবে লিখে বলতেছেন উন্দর তোমরা তাকাও ইলা দেখে আমসিলাতিল মাযকুরা যেগুলি এখানে উল্লেখ রয়েছে উদাহরণ তেটা তাকাও আলিফ বা জিম তাজিদু আন্নাহা মিনাল জুমাল তোমরা পাবে এগুলি প্রতিটি জুমা ওলা কিন্না কিন্তু এগুলি প্রতিটি বাক্য ওলা কিন্না কিন্তু জুমালু মিন আলিফ ও বা তুফিদু তামাতান আলিফ এবং বা এই দুই প্রকারের জুমলা পুরোপুরি অর্থ শ্রোতা শুনলে আর প্রশ্ন করতে না চুপ থাকা চুপ থেকে আর কোনো প্রশ্ন করতে হয় না এটাকে বলা হয় জুমলা তুম তাম্মা পুরোপুরি অর্থ দানকারী বাক্য অল জুমালু মিন জিম আর জিমের যে জুমলাগুলো এখানে ছিল লা তুফিদু তাম্মা বাক্য হয়েছে জুমলা হয়েছে কিন্তু পুরোপুরি অর্থ সে প্রকাশ করতে পারেনি প্রকাশ করতে বলেছে জুমলা হিসাবে কিন্তু শুনলা বক্তা যা বল তার চুপ থাকতে পারি প্রশ্ন করতে হয়েছে ফাল জুমালুল মুফিদাতু তুসাম্মা কালাম অতএব যে বাক্যটা পুরোপুরি অর্থ প্রকাশ করে শ্রোতা শূন্য প্রশ্ন করতে হয় না চুপ থাকলে চুপ থাকা যায় তাকে বলা হয় কি কালাম তার এক নাম কি কালাম জুমলা তার নাম কি হয়েছে কালামন কালাম শুনলাম জোর তারপরে তুমি লক্ষ্য করো তোমরা ইনাল জুমালি মিনাল মাজমাতে আলিফ আন্নাহা মাবতুআতুন বি আসমা যেটা বলছেন যে আলিফ অংশের জুমলাগুলোকে ইসিম দ্বারা শুরু করেছে এই ইসিম গুলো কি কি আগে বলেছে আল কোরআন আলহামদু আত তাজিরু আল উলামা ও আল আতিবা ও কুল্লু জুমলাতিন তুবদামিন ইসমিন তুসাম্মা জুমলাতান ইসমিয়া যে বাক্যের প্রথমে ইসিম নাউন বা বিশেষ্য দেওয়া শুরু হবে তাকে বলা হবে কি জুমলায় ইসমিয়া তাকে নাম হলে আরবিতে জুমলা ইসমা কাদালিকা জুমাল ও মিন মাজাতিন বা এরকম ভাবে বা অংশে যেগুলি শুরু হচ্ছে আন্নাহা দু আতুন বি আফআল যেগুলিকে মাবদাতুন প্রথম নেওয়া হয়েছে প্রথম যাকে নেওয়া হয়েছে যার দ্বারা জুমলা শুরু হলো এগুলি ফেল সমহদাস হয়েছে খাতামা ইয়াদখুলু ফাজা উদখুলু লা তুশরিক অকুল্য জুমলা তুম তুবদাও ফেলেন যে জুমলাই প্রথম বাক্যের মধ্যে যেটা ফেল না হবে তার নাম রাখা হবে কি জুমলা তুম ফেলি আল কাবায়দ নিয়মাবলী তারিফুল জুমলা ও কালাম জুমলা এবং কালামের সংজ্ঞা এখন দেওয়া হচ্ছে তারিফ আমরা কিভাবে চিহ্ন জুমলা তুল কালাম জুমলা এবং তারিফের সংজ্ঞা পরিচয় আমরা এখান থেকে জানবো আর জুমলা তো হিয়া মুরাক্কাবুন তারকিবান ইসনাদান যেটা দুটা বা দুই অধিক শব্দ মিলিত হয়ে ইসনাদ অনুযায়ী কিভাবে মিলিত হবে মিসালুন উদাহরণ খরাজ ওমর ওমর বাহির হলো সাইদ জালিসুন সাইদ জালিসুন বসল লাগিস্তারিত লাগিস্তা লাগিস্তারত এখানে শর্ত করা হয়নি কি শর্ত করা হয়নি এখানে ফিহা এই জুমলার মধ্যে হুসুলুল ফায়দাতি অর্জন করা তার থেকে উপকার ইমকিনু আন তাকুনা মুফিদাতান আও গায়রা মুফিদাতিন এটা এই জুমলাটা আংশিক অর্থ প্রকাশ করতে পারে বা পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারে তার নাম হলো জুমলা বা জুমলাতুন মুফিদাতুন তুসাম্মা কালামান কিন্তু যে বাক্যের মধ্যে পুরোপুরি অর্থ প্রকাশ করে তার নাম জুমলা তার নাম হয়ে যাবে কি কালাম না হবো যার উদাহরণ যা আ খালিদুন জায়াত আসলো ইন যা আ খালিদুন যদি জায়াত আসতো আও ইদা হাজার আল মাও যখন পানি পেয়ে যাও উপস্থিত হবে ফাল কালার এখন এটা হলো কি প্রথম তো হলো কি যা যা আসলো জুমলা তো মুফিদ বাকি দুটো হচ্ছে জুমলা জায়াত মুফিদ ফাল কালার ও লফজুন তাদাম্মানা কালিমাতাইনি বি ইসনাদ কালাম কাকে বলা আগে জুমলার মধ্যে পাওয়া যায় দুটি কালিমা মিলে বা তার অর্থ দুই মিলে ইসনাদের সহিত
মানে সম্বন্ধ খবর স্থাজেকে দেওয়া হয়, সম্বন্ধযুক্ত হয়ে কি করবে অর্থাৎ করবে, সে অর্থটা পুরাও হতে পারে আংশিক হতে পারে। ইসদার নিসবাতুন ইহদাল কালিমাতাইনি, এতে সম্পর্ক হবে দুটা কালিমা ইলাল উখরা আরেকটা, একটা শব্দের শব্দের সাথে বি আইসে অবস্থায় যে তুফিদুল মুখাতাবা উপকার পৌঁছাবে বা যমুনাটা হবে মুখাতাবা উপস্থিত ব্যক্তির জন্য ফায়দাতান তামাতান পুরোপুরি ফায়দা দিয়ে এসি সুকুত আলাইহা, বক্তা যা বলবে তার উপর শূন্যওয়ালা যে শুনবে চুপ থেকে আর প্রশ্ন করা হবে, সে বুঝে বলছে বক্তা কি বলেছে না হবো কয়ামা যদি দাঁড়িয়ে গেল কয়ামা কে যদি বলে কে দাঁড়িয়ে জায়দুন এখানে প্রশ্ন উত্তর হয়ে গেল কয়ামা যদি দাঁড়িয়েছে। ফাউলি মাতে জানা গেল আন্নাল জুমনা তা আম মিনাল কালাম, জুমনা হলো আম মিনাল কালাম থেকে, কারণ জুমনাটা মুফিদ হতে পারে গায়ে মুফিদ হতে পারে, কালাম সবচেয়ে ভাবে কি মুফিদ গায়ে মুফিদ হতে পারে না। ফাকুল্লু কালামিন জুমনা, প্রত্যেক কালামি জুমনা অলায়ন আর কিছু তার বাহিরে হতে পারে না, কিন্তু প্রত্যেক জুমনা কালাম হতে পারে না, কিন্তু প্রত্যেক জুমনা কি কালাম অবশ্যই। আকসামুল জুমনা এখন জুমনার প্রকার ভাবনা করা হচ্ছে। তাকে বলেন যেটাকে প্রথম নেওয়া হয় ইসমে মারফু, যে ইসমটা হবে বিশিষ্ট ইউরাব মুক্তাদান, তাকে আরাম দেওয়া হবে মুক্তাদা হিসাবে। উলুক বিল ও মানা হু, এবং তার অর্থটা পুরা করবে সিফাতান মুস্তাকাতান মারফুয়াতান পুরা পূর্বের খাবারি, যে ইসমে মুস্তাক হবে, ইসমে মুস্তাক জানেন তোমরা জানো তো ইসমে ফাইল ইসমে এগুলি এগুলি হবে, এবং তাকে কি বলা হয় তাকে পেশ দেওয়া হবে খবর হিসাবে, না হবো খালিদুল মুসাফির মুসাফির ইসমে পাইলে সিগা খালিদুল, এটা হলো কি ইসিম এবং মুক্তাদা মুসাফিরুল, এটা ইসমে মুস্তাক আবার কি খবর, বা আলিগুল এটা ইসিম মুক্তাদা এবং মুক্তাদা তা পেশ হয়েছে, আর কাদিমুন এটা ইসমে মুস্তাক খবর হিসাবে পেশ হয়েছে। অমিন হকাউল তারা আল আরা ওয়াসুদ্দ কুফরাউনি ফাকা, বেদুইনরা যারা যারা গ্রামে বাস করে তারাই বেশি কুফর এবং নিপাদি থেকে তারাই বেশি কি শক্তিশালী। সানিয়ান দ্বিতীয় আর জুমনাতুল ফেলিয়া, জুমনা ফেলিয়া কাকে বলে, হিয়া কুল্লু জুমনাতুল, এটা প্রত্যেক ওই জুমনাকে বলে তুবদাউ বি ফেলে, যেটা আরম্ভ করা হবে ফেল দ্বারা, ফেল দ্বারা বাক্যটা শুরু করা হবে, আর প্রথমটা ইসিম দ্বারা বাক্যটা শুরু করা হলো, ইসিম মানে কি বিশেষ্য বিশেষ্য দ্বারা, আর ফেল মানে ক্রিয়া দ্বারা, অত আদি মান মুফিদাতান, এবং সে এই জুমনাটা দিবে মানবদের উপকার, মানে এমন একটা বাক্য যেটা বললে শ্রোতা চুপ থাকে, হুসেন সুক্রতা আলাইহি, এই বাক্য বলার পরে শ্রোতা বুঝে ফেলল যে বক্তা কি বলেছেন, আর তার প্রশ্ন করতে চুপ থাকা তার উপর চুপ থেকে যাওয়ার কোনো প্রশ্ন করতে হয় না, সে বুঝে ফেললো বক্তা কি বলে। সবা আন কানা ফেলা মাদিয়ান, তা ফেল আমরা জানি গঠনের দিক থেকে তিন প্রকার, মাজি মুজারি এবং আমর, কেউ চার প্রকার বলেছেন মাজি মুজারি আমর নাই। তো এখন আমরা কি জানবো, এই ফেলটা মাজি হতে পারে অতীত কাল, না হবো জাহাবা আখুকা ইলাল মাদ্রাসা, জাহাবা গিয়াছে আখুকা তোমার ভাই ইলাল মাদ্রাসা মাদ্রাসায় গিয়েছে, এখানে এটা জাহাবাটা কি ফেলে মাজি অতীতকালীন ক্রিয়া, আর মুজারান অথবা মুজারে হতে পারে, মুজারে যে ফেলটা ক্রিয়াটা এর মধ্যে দুটি কাল পাওয়া যায় বর্তমান ভবিষ্যৎ, না হবো ইয়াল আবু খালিদুল বিল কুরাতে, এল আবু খেলছে বা খেলবে খালেদ বল খেলবে, বিল কুরাতে খালেদ বল নিয়ে খেলা করছে বা করবে, কৌলহু তাআলা আল্লাহ পাকের কথা, ইসাব্বিতুল্লাহ আল্লাহ পাকের মহান আল্লাহ পাকের বাণী, ইসাব্বিতুল্লাহ আল্লাযীনা আমানু বিল কাওলিস সাবিতি, আল্লাহ স্থির রাখবেন ইমানদারকে বিল কাওলিস সাবিতি, আগে যে আল্লাহ পাক ইমান এনেছে ন্যায় কামল করেছে, এই ন্যায় কামল ইমানের উপরেই মৃত্যু সময় আল্লাহ পাক তাদেরকে কি করবেন তাদেরকে ঠিক রাখবেন, ইমানের উপরেই তারা কি করবে মৃত্যুবরণ করবে আল্লাহ পাক তাদেরকে, ইসাব্বিতু ওইসে কে ফেলে মুজারে, আম আমরান অথবা আমর, না হবো মুবাক্কারান আমাকে আদেশ সূচক ক্রিয়া আদেশ সূচক,
কুম ইজামার কাছে কুম দাঁড়িয়ে যাও মুবাক্কারান প্রত্যুষে অসল্লি আদিরান এবং জামাতে উপস্থিত হয়ে নামাজ আদায় করো অমিন হু কাউল তালা ও কর রাবিয়া দুখিলনি মদখলা সিদিকিন কাছে আয়াত এখানে নিয়ে আসছে ওয়ালা বুদ্দুল ফেল মিনাল ফায়েল অবশ্যই দরকার প্রত্যেক ফেরেজ ফায়েল কারণ কোনো কাজ আপনার যত ভাই করতে হয় যে করে তার নাম ফায়েল কোনো কাজ আপনার যে হয় না যেমন এখন তোমাদেরকে আমি পড়াচ্ছি পড়াটা হলো ফেল আর যিনি পড়াচ্ছেন তিনি হলেন কি এখানে ফায়েল যেমন তোমরা শুনতেছ শোনো তা হলো ফেল আর তোমরা যারা শুনতেছ তোমরা তোমরা হলো কি ফায়েল তোমরা যারা দেখতেছ দেখাটা ফেল যারা দেখতেছ তাহলে ফায়েল তেমনই কোনো কাজ ফায়াল ছাড়া হতে পারে না তাই এখানে প্রত্যেক ফেরেজনই ফায়াল থাকা আবশ্যক ইয়াতি আলা সুরাতিন মুখতালিফাতিন ফায়াল বিভিন্ন ভাগে আসতে পারে ফাকাদ ইয়াকুন ইসমান জাহিরা এটি ইসম জাহিরা হতে পারে যেমন আমরা বলছি উদাহরণ আমরা উপরে উদাহরণ পেশ করছে কামা মাসাল্লা সাবিক উপরে আমি উদাহরণ দিয়েছিলাম তো উপর উদাহরণটা না হলে আমরা বলতে হবে জরাবা জায়দুন আমরান জরাবা জায়দুন জায়দ আমাকে পাহাড় করলো জরাবা ফেলটা কে করেছে জায়দুন করেছে আমার উদাহরণ টেনে এনে তোমাদেরকে দেখাতে পারবো ইনশাল্লাহ তালা খাতামাল্লাহ আলা কুলুবি খাতামাল্লাহ মহারাজিতে করেছেন আল্লাহ এই খাতামা কাজটা মহারাজে আল্লাহ করেছেন এদুখুলুল মুমিনিনা এদুখুলুল এই ফেলের কাজটা মুমিনিনা ফাজা মুজাহিদিন এগুলো হলো কি ইসমে জাহের এগুলো হলো কি ইসমে জাহের আচ্ছা মানান ইসমে জাহ আওয়ালান জুমলাতু হিয়া তুমি মানফুন ইউরোপে আসানিয়ান জুমলাতু ফাইলিয়া তো আব্দুল মানান মিনিস্ট্রি সেকুত আলাইহি কানা ফিল মাদি না হবে আবু খায় বলতেন ছাত্র বন্ধুরা তা আমরা এখন বুঝে গেলাম এই ফাইলগুলি ইসমে জহর হতে পারে এবং ফাইলগুলি আবার জমির হতে পারে আবার জমির মুস্তাতের হতে পারে জমির যদি আমরা জমিরে যদি জমিতে যদি আমরা এখন কখনো জমি আবার দুই প্রকার একটা হলো তোমার ফেলে যেমন জরাব তো জায়দা এখানে তুটা হলো কি ফাইলের সাথে ফেলের সাথে মিলে আছে ঠিক জমির মুস্তাতের যেমন কামা জায়দুন আই হওয়া জায়দুন এভাবে ফাইল বিভিন্ন প্রকারের হতে পারে ছাত্র বন্ধুরা আজকে আমরা কালাম কাকে বলে জুমনা কাকে বলে জুমনা কত প্রকার কি কি এটা আমরা আজকে শিখলাম তোমাদের মুয়াজ্জিন মানজুরি বাড়ির কাজ হলো জুমনা কাকে বলে জুমনা কত প্রকার কি কি এবং আমরা যে উপরে উদাহরণগুলি ছিল সেই উদাহরণগুলি থেকে আমরা তিন ভাগে ভাগ করেছি এইগুলি খাতায় লিখে কোনটা কোন প্রকারের জুমনা জুমনা ইসলামিয়া জুমনা ফেলিয়া এবং জুমনা ইনশা এগুলি ভাগ করে আমরা লিখব আজকে আমরা তোমাদেরকে এই জুমলা সম্পর্কে এতটুকু বলি আজকে দেখা দিয়ে দর্শ শেষ করছি সামনে ধর্ষে তোমাদেরকে উপস্থিত হয়ে আবার শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ তোমাদেরকে আমাদেরকে পরবর্তী সময়টা সুখে রাখুক এবং রোগ মুক্ত রাখুক আল্লাহ আমাদেরকে এই পড়ার মধ্যে মনোযোগ হওয়ার তৌফিক দান করুক এই জন্য তোমরা নিজেরা দোয়া করবে আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক আমিন